চাঁদপুরের শিক্ষার্থীদের পিছের উপর দিয়ে হাটার ঘটনায় হাইমচর উপজেলার চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সহ তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে নীলকমল ওসমানিয়া স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন পাটওয়ারীকেও অভিযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আজ প্রতিবেদন জমা দায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ সরওয়ার জাহানীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি গত 3 জানুয়ারি স্কুলটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশু কিশোরদের দিয়ে বানানো মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নূর হোসেন পাটवाड़ी এ ঘটনাই মামলা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি